10.5 লাখ টাকায় 2 BHK, এটা কি সত্যি সৌরভদা? একদম সত্যি, আপনার 2 BHK পাচ্ছেন 10.5 লাখ টাকায় প্রপার কলকাতার মধ্যে। বাহ। আজকে আমি চলে এসেছি অজয়নগরে, এখন আমি বিল্ডিংয়ের ট্যারেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। কালকেই উদ্বোধন হয়েছে, তো মেট্রো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার EM বাইপাসটা। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি অজয়নগরে, এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভদা, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সৌরভদাকে কল করে নেবেন। তো সৌরভদা, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, আমি ফার্স্ট শটে অলরেডি দেখিয়ে দিয়েছি, খুবই প্রাইম লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে, বাট তুমি একটু ডিটেলসে যদি বলে দিতে। আরও অবশ্যই, এটা একদম বাইপাসের ধারে, বাইপাস থেকে 70 মিটার দূরে অজয়নগর মোড় লোকেশনটা। এখানে নতুন আজকেই মেট্রো উদ্বোধন হলো, সত্যজিৎ রায় মেট্রো টুয়ার্ডস অল লেকের দিকে এক্সটেন্ড করবে আস্তে আস্তে। আর এখানে একদম মেট্রো বাঘাযতীন রেল স্টেশনও পেয়ে যাচ্ছে রাস্তার পারে, রাইট। আর দেখতে পাচ্ছ অম্বুজার বিল্ডিং গুলো, আর এইদিকে মুকুন্দপুর দেবী শেট্টি হসপিটাল, MRI হসপিটাল সব দেখাই যাচ্ছে, রাইট। আর এটা 3rd ফ্লোর 2 BHK ফ্ল্যাট। ওকে, তো এটা তো G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া কত আছে? এটা তোমার সুপার বিল্ড আপ এরিয়া 450 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, আর কোন ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবল আছে? এটা 3rd ফ্লোরে আছে। আচ্ছা, আর এটা তো একদম রেডি টু মুভ, আমি দেখলাম পেইন্টের কাজও হয়ে গেছে, তাই না? এটা একটু নিউ প্রপার্টি অলসো, মানে এটা জাস্ট 3 মান্থস ওল্ড। ওকে, আর এবার হচ্ছে তোমার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? এটা একদম মেন রোডের উপরে, এখানে 8-10টা স্কুল আছে, সাউথ পয়েন্ট আছে তোমার, অজয়নগরে ইন্ডাস ভ্যালি স্কুল আছে, মুকুন্দপুরে আরো অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে। ওকে, স্কুল, হসপিটাল, মেট্রো স্টেশন, রেল স্টেশন সবকটাই পেয়ে যাচ্ছে, বাইপাস, সারা কলকাতায় বাইরে যাওয়ার বাস, 24 আওয়ার পাবলিক ট্রান্সপোর্ট সবই পেয়ে যাচ্ছে। আচ্ছা, আর এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যায়, এখানে লোকাল মার্কেট কি রয়েছে? এখানে 3খানা মার্কেট আছে। আচ্ছা, রাস্তার ওই পারে গেলে হাইল্যান্ড পার্ক আছে, হাইল্যান্ড পার্কে বাজার বসে, সকাল বিকেল দুবেলাই বাজার আছে। তাছাড়া অজয়নগরে এখানে একটা বাজার আছে, মুকুন্দপুরে বাজার আছে, সন্তোষপুর বাজার আছে, 3-4টে বাজার আছে। আর শপিং মল এখানে কি, মানে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে এটা 1 কিলোমিটার দূরে। আচ্ছা, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি বলতে পারো সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, আর স্পেন্সার্সটাও তো কাছে রয়েছে, তাই না? স্পেন্সার, আরামবাগ সব তো হাইল্যান্ড পার্কে আছে, সব স্টোর, সব স্টোরগুলি অ্যাভেলেবেল আছে। ওকে, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটা রয়েছে, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা কি পড়বে? বাঘাযতীন রেলওয়ে স্টেশন, বাঘাযতীন। আর EM বাইপাস রয়েছে, তো কলকাতার যে কোনো প্রান্তের বাস আপনারা পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে, আর এখানে তো টোটোও চলে, তাই না? টোটো চলে, রিক্সা আছে, এছাড়া মেন রোড তো 8-10 পা। ওকে, আর এবার লোন নিয়ে কথা বলা যাক, এটা কি লোনেবল প্রপার্টি? এটা শুনুন, এটা হচ্ছে কলোনি ল্যান্ড। ওকে, এটা ফ্রি হোল্ড হয়ে গেছে, জমি দলিলটা মোর দেন 15 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এখানকার যে সিস্টেমে প্ল্যান স্যাংশন করে বিল্ডিং হয়নি। আচ্ছা, কিন্তু KMC পারমিশন নেওয়া আছে, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রি হবে, মিউটেশন হবে, নিজের নামে CSC মিটার হবে, আর প্রাইভেট ব্যাংক ফান্ডিং করছে, প্রাইভেট ব্যাংক থেকে লোন পেয়ে যাবে সেম রেট অফ ইন্টারেস্টে। দারুণ। আর এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক, এখানে অ্যামেনিটিস কি রয়েছে? এখানে তোমার 2-wheeler বাইক পার্কিং রয়েছে, আর ওয়াটার রিসোর্স আছে, 2 রকমের গার্ডেন রিসোর্স জল আছে, এছাড়া সাবমার্সিবল ডিপ টিউবওয়েল ওয়াটার রিসোর্স আছে। আচ্ছা, আর ফ্ল্যাটের ভেতরে রং করে দেওয়া আছে, রঙের কোনো প্রয়োজন নেই, মডিউলার সুইচ করা আছে, AC পয়েন্ট করা আছে, তো এগুলো করা আছে। আচ্ছা, তো গার্ডেন নিচে জল, তার মানে এখানে মিষ্টি জল রয়েছে। আর এরিয়াতে ওয়াটার লগিং তো আই এম শিওর হয় না, বিকজ একদম বাইপাস মেইন রোডের উপরেই রয়েছে। আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? CSC এরিয়া, CSC এরিয়া। ওকে, এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাই হচ্ছে 450 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটস রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বলের কাজ করা হয়েছে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি, পুটির কাজ অলরেডি ডান। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। এখানে সুইচেস যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, মডুলার সুইচেস ইউজ করা হয়েছে, 3D ওয়াটারপ্রুফ ল্যামিনেশন এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, ডোর ল্যামিনেশন, লক সিস্টেমও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন। আর MCBটা আপনারা উপরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেনলোর MCB এখানে লাগানো রয়েছে।
ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন অলরেডি রং করাই রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাট একটু দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার কিচেন পেয়ে যাচ্ছেন, এটা একটা ছোট্ট প্যাসেজ এরিয়া রয়েছে, এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া, একটা ছোট বেসিন এখানে পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, দেখে নিন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর কিচেনের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম, সেকেন্ড বেডরুম। ফ্রন্ট ফেসিং রয়েছে এটা ফ্ল্যাটটা, প্রত্যেকটা দরজাতে দেখতে পাচ্ছেন 3D ওয়াটারপ্রুফ ল্যামিনেশন কিন্তু লাগানো রয়েছে, পুরো রেডি টু মুভ, এক্সট্রা আর কোনো খরচা আপনাদেরকে করতে হবে না, সব কিছু লাগানোই রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাট একটু দিয়ে দেবো। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, টোটাল সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সাইজ হচ্ছে আপনার 10x5, 10x5 হচ্ছে এটার সাইজ। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইটের স্ল্যাব করে দেওয়া রয়েছে এখানে, একটা বড়ো সিঙ্ক এখানে বসানো রয়েছে, এখানে আপনারা আরও পয়েন্টটা পেয়ে যাবেন, মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে আপনারা চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে সবই দেখতে পাচ্ছেন মডিউলার সুইচেস ইউজ করা হয়েছে। কিচেনের ঠিক পাশে একটা ছোট্ট বেসিন বসানো রয়েছে, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 5x4, এটা হচ্ছে আপনার ডোর। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে, এখানে আপনারা রেইন শাওয়ার পেয়ে যাচ্ছেন, একদম উপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, গিজারের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন এই সাইডে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x9, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, এই সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, ল্যামিনেশন লাগানো রয়েছে, প্রত্যেকটা ডোরে কিন্তু লক লাগানো রয়েছে, দেখে নিন। বেডরুম থেকে আপনারা এই ভিউটা পাবেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে প্যাসেজ এরিয়া, বেসিন, কমন বাথরুম, কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, সেকেন্ড বেডরুমের সাইজও সেম 10x9 হচ্ছে এটা সাইজ। এখানে আপনারা দু সাইড ওপেন রয়েছে, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। এখানে আপনার ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, এসির পয়েন্টটা আপনারা এখানে পেয়ে যাবেন, দেখে নিন এসির পয়েন্টটা রয়েছে, টিভির পয়েন্টও আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। রঙের চয়েসও সত্যি খুবই সুন্দর, এই কালারটা স্পেশালি গ্রিন কালারটা খুবই সুন্দর লাগছে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আপনার 2BHK ফ্ল্যাটের আপনাদেরকে ট্যুর দিয়ে দিলাম। একটা ছোট জিনিস আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, এখানে ডাইনিং রুম সেরকম ডেডিকেটেড কিছু নেই, এটা কিচেন রয়েছে, ডাইনিং টেবিল এখানে আপনারা বসাতে পারবেন না, আপনারা যদি চান আপনাকে এই বেডরুমের এই সাইডেই একটা ছোট্ট করে ডাইনিং টেবিল বসাতে হবে। সো এটা হচ্ছে আপনার 2BHK ফ্ল্যাটের ট্যুর। সো সরলতা 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, প্রাইস অলরেডি আমি মেনশন করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, বাট স্টিল আরেকবার বলে দাও। আচ্ছা,
আচ্ছা, এখানে টু হুইলার পার্কিং তো অলরেডি অ্যাভেলেবল আছে তাই না? পার্কিং ভেতরে রেখে দিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছো ভেতরে সব ল্যামিনেশন ডোর করা আছে, রাইট রাইট, আর ভেতরে পেইন্ট করে দেওয়া আছে, এসি পয়েন্টও করা আছে, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, আর উপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার লোকালিটি, দেখে নিন, রেসিডেন্সিয়ালি একদম প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।